সকলে মিলে আমরা জোরে হাত তুলি চাই আমাদের অতিথিদের জন্য। প্রত্যাবক তুলে দিয়েছি একে একে, আমরা কর্পোরেটর শ্রী অলক রায় মহোদয়ের হাতে তুলে দিয়েছি, তারপরে আমরা বিশেষ করে আমি বলবো, সরকার আসার পর 2018-এর পর রাজ্যে সরকার যে উন্নয়ন করে সমস্ত দিক থেকে, তার মধ্যে কিন্তু ক্রীড়া বিষয়ক দপ্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যারা আজকে যুব সমাজ, যারা ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, শুধু বাস্কেট খেল নয়, সমস্ত ক্রীড়া যারা অংশগ্রহণ করে তাদের উপর আমাদের আগামী রাজ্যের যে খেলাধুলার উন্নয়ন বা রাজ্যের খেলার যে প্রসার ঘটবে বা সমৃদ্ধি ঘটবে তাদের উপর নির্ভর করবে, তাদের যতটা বেশি অংশগ্রহণ, যতটা বেশি তারা এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই দপ্তরের আধিকারিকরা, বিভিন্ন ক্রিয়াইরা বা প্রশিক্ষকরা খুব চেষ্টা করছেন, আমি প্রত্যেকেই দেখতে জানি